বন্ধুরা এলবি দাদা চ্যানেলে স্বাগত। তো পরীক্ষা দিতে চলে এসেছি, জিডিসির এক্সাম আছে। হ্যাঁ, তো 8:30 রিপোর্টিং, এখন 9:30 বেজে গেছে, চলে এসেছি। তো যাচ্ছি বাইরে, কোনো দেখি নাস্তা ব্যবস্থা করা যায় কিনা। আর ভাই পরীক্ষা দিতে এসেছি, সেই লাস্ট পরীক্ষা দিয়েছিলাম 2019, তারপরে 2023, মানে প্রায় 4-5 বছর পরীক্ষা দিন, ঠিক আছে। কিন্তু ফিলিংস সেই সেম আছে, নার্ভাসনেস সেম আছে, এটা একটু নার্ভাসনেস কম আছে, কারণ এটা অলরেডি আমি চাকরি করছি, এর চাকরিটা না পেলেও কোনো সমস্যা নেই। আর একটা নার্ভাসনেস না থাকার কারণ হচ্ছে কোনো পড়াশোনা তো করা হয়নি, যে কাজ করতে করতে পরীক্ষা দিচ্ছি। এখানে প্রায় একদম সবাই এরকম, যারা একটু একটু টুকটাক পড়াশোনা করেছে তারাই জবটা ক্র্যাক করতে পারবে। ডিপার্টমেন্টাল এক্সাম আবার কবে হবে না হবে জানি না, তো সেই জন্য এক্সামটা দিতে এলাম। এক্সামের একটা ফিল নেওয়া ছিল, তো ফিলিংস সেই সেম আছে, যখন হাতে কোনো চাকরি ছিল না, পরীক্ষা প্রচুর পরীক্ষা দিয়েছি আমি কলকাতায় এসে, তো ফিলটা কিন্তু সেমই আছে। তো পরীক্ষাটা দিই, পরীক্ষা দিয়ে আপনাদের জানিয়ে দেবো যে কোশ্চেন লেভেল কেমন হচ্ছে, কেননা এএলপি টেকনিশিয়ানের এটা হচ্ছে একদম মানে লাস্ট পরীক্ষা যেটা, এরপরে কিন্তু ওপেন রিক্রুটমেন্ট বেরোবে। মানে 2018 যে ভ্যাকান্সি বেরিয়েছিল সেটাতে একরকম কোশ্চেন স্ট্যান্ডার্ড ছিল, এটা হচ্ছে তারপরে অনেক কিছু চলে গেছে, কোভিড চলে গেছে, অনেক সিচুয়েশান চলে গেছে, অনেকটা টাইমও পেরিয়ে গেছে, 4-5 বছর পেরিয়ে গেছে। তো 4-5 বছর পরে কেমন আবার কোশ্চেন প্যাটার্ন বা কোশ্চেন লেভেলও আমি পরীক্ষা দেওয়ার পর অবশ্যই সবার সঙ্গে শেয়ার করবো। তো চলুন আপাতত এতটাই ভিডিওটা।